আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমরা আশরাফুল মাকলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরাজীব হিসেবে সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সূরা আল ইমরান আয়াত 185। আমরাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ আগে যাব, কেউ পরে যাব। কিন্তু সত্যি কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি এই বিষয়ের উপরই আলোচনা করব। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দয়া করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন এবং জানতে পারবেন ইনশাআল্লাহ। এক ব্যক্তি হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত বললেন, হে হযরত আলী, আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন, কিন্তু কিছুদিন যাবৎ আমার সে বন্ধু আমাদের কাছে সে এমন কথাবার্তা বলতেছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হয়েছিল সে মারা যাবে। তাহলে কি মানুষ মৃত্যুর আগে বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে? ব্যাস এ কথা বলার পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো আল্লাহ তাআলা আলমে মালাকুত, আলমে বেয়া, আলমে আরওয়া এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্ট মানব জাতির জন্য মালাকুল রয়া রেখেছেন, যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ, পালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেয়। এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে। আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায়, আর একেই বলে মৃত্যু। জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন, তাই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মৃত্যুর ভয়কে দূর করার জন্য এলহামি স্বপ্ন দেখায়, যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটি নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায়। আল্লাহ তাআলা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারে, নিজের কৃত পাপ কর্মের জন্য আল্লাহর নিকট তওবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে। যেমনইভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান সাজ সরঞ্জাম সব কিছুর ব্যবস্থা করে রাখে, ঠিক তেমনই আল্লাহ তাআলা মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বারজাকের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই কথা বলার পর লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে হযরত আলী, সেই স্বপ্নে কী কী দেখা যায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ ইন্তেকালের আগে স্বপ্নে দেখে যে সে সফর করতেছে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে, আর দুনিয়ার হায়াতের জিন্দিগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে তার আত্মীয় স্বজন অথবা পিতামাতা যারা ইন্তেকাল করেছেন। সে স্বপ্নে দেখে যে তারা তাকে নিতে এসেছে এক দেশ থেকে অন্য দেশে। তখন স্বপ্নে মৃত সেই আত্মীয় স্বজনরা বলে থাকে, তোমার এই দেশের সফর শেষ হয়ে গেছে, তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি। মানুষ যখন স্বপ্নে দেখে যে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথেই আছে, তখন মানুষের মনের দিক থেকে তার সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয়ও কমে যায়। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকটি বললেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি কোনো ব্যক্তি এই ধরনের স্বপ্ন দেখে তাহলে সে কিভাবে বুঝতে পারবে যে এই স্বপ্ন এলহামি স্বপ্ন ছিল নাকি শয়তানের পক্ষ থেকে ছিল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, যখনই এই ধরনের স্বপ্ন দেখবে, যদি স্বপ্ন দেখার পর মনের মধ্যে ভয়ভীতি কাজ করে, দুশ্চিন্তা কাজ করে, তাহলে মনে করবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল। আর যদি স্বপ্ন দেখার পর সে মনের মধ্যে শান্তি অনুভব করে এবং মৃত্যুর জন্য ভয় নয় বরং মহব্বত পয়দা হয়, তাহলে মনে করবে সে স্বপ্ন রহমানি স্বপ্ন ছিল। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উসিলায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন, আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহর রহমতে যেন ভরপুর করে দেন, আমিন। সম্মানিত বন্ধুরা, আমাদের সকলেরই পিতামাতা, আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আসুন আমরা তাদের জন্য এবং নিজেদের জন্য প্রতিদিন নেক আমল করি এবং তাদের রুহের উপর বেশি বেশি দোয়া কালাম পড়ি, আর তাদের জন্য মাগফিরাত ও নাজাতের জন্য দোয়া করি, আর সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। সম্ভব হলে প্রতিওক্ত নামাজের পর আল্লাহ তাআলার নিকট শুকরিয়া হিসেবে একটি লম্বা সিজদা অবশ্যই দিবেন, কারণ আল্লাহ তাআলা বলেন, মানুষ তাই পায় যা সে করে, সূরা নাজম আয়াত 39। তাই আল্লাহর রহমতের ছায়ার তলে থাকতে হলে মানুষকে অবশ্যই সৎকর্ম করে যেতে হবে এবং জীবনকে শুধরে নিতে হবে, সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে হবে,
সমস্ত শয়তানের ধোঁকা থেকে নিজেকে হেফাজত করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন। আমিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।